ক্রিকেটের খবর, তিন ফরম্যাটেই নেতৃত্বে থাকতে চান না নাজমুল হোসেন শান্ত। তবে এ বিষয়ে কিছুই জানে না বিসিবি, দাবি পরিচালক নাজমুল আবেদিনের। ব্যাট হাতে শান্তর বাজে পারফরমেন্সের দায় তাকে ঘিরে সমালোচনাকে দিলেন এই বোর্ড পরিচালক। এখনই ভিন্ন ফরম্যাটের জন্য আলাদা নেতৃত্বের পথেও হাঁটতে চায় না ক্রিকেট বোর্ড। বিশ্বমানের ভিআরএম প্রযুক্তিতে তৈরি দেশের সেরা থার্মিক্স রড আরআইসিএল টিএমএক্স। তখনও চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়েনি টাইগাররা, হঠাৎ ক্রিকেট পাড়া সরগরম অধিনায়ক ইস্যুতে। ক্রিকেট অনলাইন ক্রিকবাজ প্রথম প্রচার করে শান্তর নেতৃত্ব ছাড়তে চাওয়ার বিষয়টি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টটি শেষ বলে বিসিবিকে জানিয়েও দিয়েছেন এমন খবর সেখানে। তবে বিসিবি কিছুই জানে না, অন্তত প্রভাবশালী পরিচালক নাজমুল আবেদিনের মন্তব্য তেমনই। গণমাধ্যম থেকে জানতে পারলেও বিসিবিতে কোনো চিঠি দেননি নাজমুল শান্ত। আমিও টিভি স্ক্রলেই দেখেছি কিন্তু, এবং আপনাদের কাছ থেকে প্রথম শুনেছি কিন্তু, এটা অফিসিয়ালি সে নাকি অ্যানাউন্স করেছে কোথাও না কোথাও সব তামিল একটা কিছু যদি হয়ে থাকে। অফিসিয়াল কোনো ডকুমেন্ট আমার কাছে এখনও আসেনি, আমি এখন অফিসিয়ালি জানতে পারিনি যে এটা 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 সত্যতা কতটুকু। তাহলে কি মৌখিকভাবে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক? এ প্রশ্নের সোজা সাপটা উত্তর নেই নাজমুল আবেদিনের কাছে, বরং শান্তর বাজে পারফরমেন্সের দায় অতিরিক্ত সমালোচনাকে দিলেন এই বোর্ড পরিচালক। আমাদের মতো একটা দেশের ক্যাপ্টেন হওয়া মানে কিন্তু সবসময় চাপে থাকতে হবে, ভালো পারফরমেন্স হবে না, এবং তাকে নিয়ে আমরা যে পরিমাণ সমালোচনা করি বা যেভাবে সমালোচনা করি তার জন্য খুব কঠিন হয়ে যায় কিন্তু, এবং তার ভালো না খেলার কারণে হয়তো সেটা। অধিনায়ক হবার পর থেকে ব্যাট হাতে অনুজ্জ্বল নাজমুল হোসেন। টেস্ট ও টি টোয়েন্টি পারফরমেন্স খারাপ হলেও ওয়ানডেতে তেমনটা নয়। শান্তর নেতৃত্বে নয় টেস্ট ও ওয়ানডের তিনটি করে জিতেছে বাংলাদেশ, ২৪ টি টোয়েন্টিতে জয় ১০টিতে। তাহলে কি আবারও তিন ফরম্যাটের জন্য ভিন্ন অধিনায়কের পথে হাঁটবে বিসিবি? নট রিয়েলি, যেহেতু আমাদের এক্সিস্টিং একজন ক্যাপ্টেন আছে, হয়তো অদূর ভবিষ্যতে হয়তো এটা নিয়ে আলাপ আলোচনা হতেও পারতো যে হ্যাঁ ক্যাপ্টেন যদি প্রেশারে থেকে তার পারফরমেন্সটা ভালোভাবে না করতে পারে সেক্ষেত্রে তাকে নির্ভর করার জন্য আমরা কী করতে পারি, সেক্ষেত্রে ওইসব আলোচনা হতে পারতো। বাট যদি এটা সত্যি হয়ে থাকে যে সেই সিদ্ধান্ত নিয়েছে তাহলে তো আর, যদি সত্যি শান্ত আর অধিনায়ক থাকতে না চান তাহলে কে হবেন তার উত্তরসূরি? সরি, এই কমেন্ট করা সম্ভব না, এটা এটা বোর্ডের সিদ্ধান্ত হবে, বোর্ড যাকেই মনে করবে আমি তাকেই মনে করব। আশ্রিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।